11 সাল থেকে ফাঁকা মাঠে খেলেছেন, সিপিএম লড়তে পারেনি আপনার সঙ্গে। অপোজিশন লিডার ছিল সিপিএম এর, অপোজিশন ছিল অ্যাসেম্বলিতে, পারেনি লড়তে, আপনি এনজয় করেছেন। 16-তে কংগ্রেস সিপিএম এর জোট ছিল, কংগ্রেসকে আপনি রিকগনাইজ করেছিলেন, নাম্বার বেশি ছিল বামফ্রন্টের থেকে, পারেনি করতে, কারণ আপনি কংগ্রেস নেতা মনোজ সিংকে রাজ্যসভা পাঠিয়েছেন, আপনি দিল্লিকে ম্যানেজ করে চলতেন, তাই মান্নান সাহেব চেষ্টা করলেও করতে পারেনি, পারেনি করতে। দুটো টার্ম সেটিং অপোজিশন দেখেছেন, এখন রিয়েল অপোজিশন দেখছেন। আপনি আরো দেখতে থাকুন, আমরা লড়তে থাকি এবং চোরেদের জেল যাত্রা সুনিশ্চিত হবে। আপনি সারদার সবচেয়ে বড় বেনিফিসারি, আপনাকে কেউ পারবে না দুর্নীতির বাইরে রাখতে। বাকি যত বলবেন তার উত্তর তত শুভেন্দু অধিকারী টাইমলি দিয়ে দিবে, আর আমি আপনাকে ওয়েলকাম করলাম, লিগ্যাল ব্যাটেল করুন, লিগ্যাল ব্যাটেল করুন, দুধ আর জল আলাদা হয়ে যাবে। আর আপনিও প্রস্তুত থাকুন, অমিত শাহজিকে গুন্ডা এবং অমিত শাহজি ক্লোজ ডোর মিটিং এ পশ্চিমবঙ্গে অশান্তি লাগাতে বলে গেছে, এগুলো আপনাকেও প্রমাণ করতে হবে। আপনি ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে নন, সিএ নিয়ে আসামের বিরুদ্ধে অসমিয়াদের বিরুদ্ধে মন্তব্য করার জন্য অসমের বিভিন্ন কোর্টে 3টে মামলা আপনার বিরুদ্ধে পেন্ডিং আছে। আমরা বিজেপি অসম প্রদেশের লিগাল টিমকে অ্যাক্টিভ করব যাতে এই মামলাগুলো ত্বরান্বিত হয়। আমরা মহারাষ্ট্রে ইতিমধ্যে আপনি জাতীয় সঙ্গীতকে অসম্মান করেছিলেন, তার মামলা হয়েছিল, একজন রাষ্ট্রবাদী মামলা করেছিলেন, তার জাজমেন্ট রিজার্ভ আছে। আপনি মুম্বাই হাইকোর্টে আপিল করেছিলেন, হাইকোর্ট সেটে সাইড করেছে আপনার আপিলকে, নিম্ন কোর্টের মামলাকে কন্টিনিউ করতে বলা হয়েছে। আমরা মহারাষ্ট্র প্রদেশ বিজেপি এবং সেখানকার নেতাদের সঙ্গে কথা বলে ওখানে মামলা ত্বরান্বিত করার ব্যবস্থা করব। অর্থাৎ কাঁচের ঘরের বসে ঢিল্লা মেরে পশ্চিমবাংলার গণদেবতা জনতা জনার্দন তাদের সেবা করার ব্যবস্থা করব। কর্মপ্রার্থীদের কর্মসংস্থান দিন, লক্ষ লক্ষ স্টেট গভর্নমেন্টের পোস্ট ভ্যাকেট নিয়োগের ব্যবস্থা করুন, কর্মচারী শিক্ষকদের ডিএ মিটিয়ে দিয়ে তাদের অবস্থান শান্তিপূর্ণভাবে সমঝোতার ভিত্তিতে তুলে দেওয়ার ব্যবস্থা করুন। জঙ্গলমহলে কুর্মি জনজাতির সমস্যার সমাধান করুন, পাহাড়কে ভালো রাখুন, আর সারা বছর গভর্নেন্স করুন, ভোটের সময় এপাং ওপাং ঝপাং করুন, আমার কোনো আপত্তি।